নিজেকে যদি মানুষের কাছে সস্তা করে তুলতে না চান, তাহলে এই পাঁচটি জিনিস আজই বন্ধ করুন এবং মেনে চলুন। তাহলে মানুষের কাছে আপনাকে কখনোই আর ছোট হতে হবে না। 1 নম্বর, গায়ে পড়ে মানুষের উপকার করতে যাবেন না। গায়ে পড়ে মানুষের উপকার করতে গেলে মানুষ ভাববে আপনি কোনো স্বার্থ হাসিলের জন্য বা উদ্দেশ্য হাসিলের জন্য উপকার করছেন। এই কাজ থেকে বিরত থাকুন, নয়তো আপনি ছোট হবেন, কখনো কখনো অপমানিতও হতে পারেন। তাই মানুষ যখন আপনার থেকে উপকার প্রত্যাশা করবে, তখনই উপকার করবেন, নিজের থেকে উপকার করতে যাবেন না। 2 নম্বর, কেউ ডাকলেই হাজির হয়ে যাবেন না। কেউ ডাকলেই যে হাজির হতে হবে এই মনোভাব থেকে বেরিয়ে আসুন। আপনি মানুষের কাছে আপনার প্রায়োরিটি কি সেটা বোঝার চেষ্টা করুন। যে মানুষের কাছে আপনার মূল্য আছে তার ডাকেই সাড়া দিন, না হলে ডাকলেই আপনি হাজির হলে আপনাকে সস্তা মনে করবে এবং যখন তখন যে কোনো কাজে আপনাকে ডাকবে। যে কাজটা হয়তো কখনো কখনো আপনার কাছে ছোট মনে হতে পারে, তাই ডাকলেই সাড়া না দিয়ে প্রায়োরিটির ভিত্তিতে রেসপন্স করুন। 3 নম্বর, জোর করে মানুষের মনে স্থান পেতে চাইবেন না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। আপনাকে যদি তার প্রয়োজন হয়, অবশ্যই তার জীবনে, তার মনে আপনার জায়গা থাকবে, আপনার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু জোর করে ভালোবাসা পেতে চাইবেন না, এতে শুধুমাত্র তার বিরক্তির কারণই হয়ে যাবেন। 4 নম্বর, অন্যকে কখনো নিজের থেকে পরামর্শ দিতে যাবেন না। মানুষ যখন আপনার থেকে পরামর্শ চাইবে, তখনই পরামর্শ দিন। নিজের থেকে পরামর্শ দিতে গেলে মানুষ আপনাকে ছোট মনে করবে এবং বাচাল মনে করবে। তাই মানুষ যখন পরামর্শ চাইবে, তখন তাকে ভালো পরামর্শ দিয়ে সাহায্য করবেন, এর ফল আপনি অবশ্যই পাবেন। 5 নম্বর, নিজের থেকে অন্যের ব্যাপারে নাক গলাতে যাবেন না। যেখানে আপনার উপস্থিতিতে মানুষ অস্বস্তি বোধ করে সেখান থেকে চলে আসুন, নিজেকে আলাদা করে নিন, নিজেকে সময় দিন, সময়কে কাজে লাগান, সৎ উপায়ে পরিশ্রম করুন, আপনার জীবনে সফলতা আসবেই। এবং এর সঙ্গে এই 5টি কথা অবশ্যই মনে রাখবেন, তাহলে আর নিজেকে কারোর কাছে সস্তা করে তুলতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।